ময়মনসিংহ শহরে জ্যাম পাবেন না তাই কি হয়, ময়মনসিংহ তো নয় যেন একটা ছোটখাটো ঢাকা শহর, কিন্তু আমার সাইজের কোনো ড্রেসই আমি খুঁজে পাচ্ছি না। তাই অনিক আমাকে নিয়ে আসছে মেলাতে, এইটা ওইটা দেখলাম কত কিছুই। কি অবস্থা, পুরা রিক্সার মধ্যে ই করার পা রাখার জায়গা নাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আর অনিক যাচ্ছি হলো ঈদ শপিং করতে। তো যেতে যেতে জ্যামের মধ্যে আটকা পড়েছি। ময়মনসিংহ শহরে জ্যাম পাবেন না তাই কি হয়, ময়মনসিংহ তো নয় যেন একটা ছোটোখাটো ঢাকা শহর, জ্যাম তো লেগেই থাকে। তো আমরা চলে এসেছি স্পার্ক গিয়ারে, কিছু বাসার পরার ড্রেস কিনবো। তো বাসার পরার জন্য ড্রেস কিনতে আসছি। বিভিন্ন ধরনের ড্রেস তো আছে ঠিকই, কিন্তু আমার সাইজের কোনো ড্রেসই আমি খুঁজে পাচ্ছি না। এরকমই হয় যখন আমি এখানে আসি, তখনই আমার সাইজের কোনো ড্রেস পাই না। তো একটু করে আমি আমাকেও দেখাচ্ছি যে আমি আছি, উপস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটু একটু করে সব কিছুই আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আরাফাতের জন্য ড্রেস কিনা হচ্ছে, অনেক আরাফাতকেও ড্রেস কিনে দিচ্ছে। তো আরাফাত তার পছন্দ মতো ড্রেস কিনতেছে, আর আমি এদিকে টি শার্ট চয়েস করতেছি। তো এখন চলে আসছি আমরা সেলরে। তো সেলরে এসে কিছু জুতো চোখের সামনে পড়লো, মনে হলো যে একটু ট্রায়াল দিয়ে দেখি, কিন্তু একটাও আমার পায়ে ভালো লাগতেছিলো না তাই কিনলাম না। আর এখানে আমি কী নিবো করতে করতে আমি সবগুলো ড্রেস উল্টো পাল্টো করে দেখতেছিলাম, কিন্তু কোনোটাই আমার ভালো লাগতেছিলো না, কারণ আমি এই সবগুলো ড্রেস আমি ছোটো এদে অলরেডি দেখে ফেলেছি, কিন্তু একটাও আমার কাছে ভালো লাগে না। তো এজন্যে আর কিচ্ছু কিনিনি। তারপর আমরা চলে আসলাম আরঙে। আরঙে এসেও সেম কাহিনী, ছোটো ঈদের সব ড্রেস আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু নতুন কোনো আমি ড্রেসই দেখতে পাচ্ছি না। আমি কি কিনবো সেইটাই তো আমি টেনশন করতেছি, তাহলে আমি কোথায় যাব কেনার জন্য এটাও টেনশন করতেছি। কোনটা নিবো, কোনটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় না, এরকম করতে করতে একটা ড্রেস যাও বের করলাম, অনেকেরও একটু ভালো লাগলো। পরে আবার আমার মনে হলো নিচে একটু বেশি বড় বড় ফুল, তো ওইটাও আমি নিলাম না ড্রেস। তারপরে আরও খুঁজাখুঁজি করতে শুরু করে দিলাম, ফাইনালি দুইটা ড্রেস নিয়ে ওখান থেকে চলে আসলাম। তো চলে এসে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম হলো মেলা হচ্ছিল আমাদের এখানে। ওটাকে কি মেলা বলে এটাকে আমি ঠিক জানি না, কারণ যেই জায়গাতে মেলা হয় এই জায়গাতে সারা বছরই মেলা থাকে। তো এই জন্য উনিকে বললাম প্লিজ আমাকে একটু মেলাতে নিয়ে চলো, আমি এই মেলাতে কখনো যাইনি। তাই উনিক আমাকে নিয়ে আসছে মেলাতে, এইটা ওইটা দেখলাম কত কিছুই দেখলাম, কিন্তু আমার জন্য কিচ্ছু নিলাম না, কারণ কোনোটাই পছন্দ হয় নাই আমার। তো দেখুন সবাই কত কত ভিড়, সবাই কত কত জিনিস কিনতেছে, এত এত ফুল টুল রেখে দিছে, কিন্তু কেউ কিছু কিনছে না, বাছাই করতেছে আর দেখতেই আছে, কেউ আর কিছু নেয় না কিন্তু এখান থেকে। যাই হোক, টুকিটাকি এক দুইজন যাও একটু নিছে, তো নিছে, কিন্তু অনেক বলতেছে এইখানকার জিনিস তোমার নেওয়ার কোনো দরকারই নেই, কারণ একটা জিনিস আমার ভালো লাগে না। তো এর জন্যে এই কথা শুনে যাওয়ার সময় দেখলাম যে চায়ের দোকান আছে, হ্যান আছে, ত্যান আছে, কিন্তু কিচ্ছু পান করি নাই, মানে চাও পান করি নাই, কিংবা আইসক্রিমও খাই নাই, কোনো কিছুই করি নাই। তারপরে এখন আমরা রওনা দিয়ে দিলাম হলো পার্ক যাচ্ছি, কারণ অনেকের কাছে আমি বায়না করেছিলাম আজকে একটু ঘুরবো পার্কে গিয়ে, আর হলো সন্ধ্যার সময় একটু ফুচকা খাবো এর জন্যে। তো অনিক এখন আমাকে নিয়ে আসলো হলো ফুচকা খাওয়ার জন্য। পার্কের তো আরও আমি অনেক ভিডিও দিয়েছি, তো পার্কের যে ভিউটা ইটা আছে সব কিছু তো আপনারা দেখেছেন, আর ময়মনসিংহের বাসিন্দারা তো সবসময় দেখতেই থাকেন, পার্কে তো আসেনি। তাই এই যে আমি আর অনিক, ভাবলাম আমি আর অনিক যে ঘুরতেছি এইটাও একটু আপনাদেরকে দেখাই দেই যে আমি আছি। তো এখন এই যে আমি আর গুধুলি সন্ধ্যার দৃশ্য দেখতে দেখতে নদীর পাড় দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি। মাত্র সন্ধ্যাটা হলো, সূর্যটাও অস্ত গেল, কত যে সুন্দর একটা দৃশ্য ছিল আপনাদেরকেও দেখাচ্ছি, দাঁড়ান দেখুন কত সুন্দর লাগছে, মাশাল্লাহ আকাশটা তো অপরূপ লাগছে। তো এত সুন্দর আকাশ, আই পালতোলা নৌকাও আছে, দেখে তো বাবারে বাবা চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। এরকম অবস্থায় আমি খেতে বসলাম ফুচকা। তো ফুচকা খেয়ে এখান থেকেও চলে যাব, এই তো আমার ফুচকা এসে গেছে, কিন্তু এই মেয়েগুলো ফুল কিনেন বলতে বলতে এসে ডিস্টার্ব করতেছিল। আমি ছবি তুলি, এসে দুইটা হাত আমার ভিডিওর সামনে দিয়ে দেয় বারবার, আর এখানে ফুল নেন না আপা প্লিজ ফুল নেন এটা বলতেছিল, কিন্তু কোনো ফুলই অনেক আমাকে কিনে দিল না। তো যাই হোক, এখন আমি আর উনি হাঁটাহাঁটি করতেছি দুইটা হাত দুইজনের ধরে, আয় হায়। আর হলো পাশে সূর্যাস্ত হচ্ছে, অনেক একটু ছবি তুলছে সব মিলিয়ে, মাশাল্লাহ কী যে মজা। আর এই যে পালতোলা নৌকা আর ওই রাঙা আকাশটা, আয় হায় মাশাল্লাহ কী যে সুন্দর লাগছে, অপরূপ একটা দৃশ্য। আপনাদের কি মনটা জুড়িয়েছে?
আমার মনটা ঝুরে গিয়েছে, তাই তো বললাম চলো বাদাম খেতে খেতে রিকশায় চড়ে ঘুরতে ঘুরতে চলে যাই আবার মার্কেটে। মার্কেট করতে হবে তো আরও কিছু, তাই না? অনিকের মার্কেটগুলো তো রয়ে গেছে, তাই আমরা এখন যাচ্ছি আবার মার্কেট। এই যে অনিক চলে আসছে জুতা কেনার জন্য, সে যে থাইল্যান্ড যাবে, তো থাইল্যান্ডে একটু মানে থ্রি কোয়ার্টার শর্ট প্যান্ট, ওগুলো কী কী প্যান্ট বলে ছেলেদের প্যান্টের, আমি এত কিছু নামটাম জানি না, ওগুলোর সাথে একটু জুতো কোনটা পরবে কোনটা পরলে ভালো লাগবে ওইটা আমি দেখিয়ে দিচ্ছিলাম, আর অনিক পরে পরে আমাকে দেখাচ্ছিল, তো আমি আপনাদেরকে এই সুযোগে একটু দেখিয়ে দিলাম। অনিকের জুতো কিনে শেষ আমরা চলে আসলাম অ্যাস্টাসিতে। অ্যাস্টাসিতে অনিক অনেক অনেক শপিং করেছিল, তো ওই শপিংগুলোকে ফাইনাল টাচ দিতে চলে আসি আমি, মানে উনি কোনটা কোনটা নিয়েছে ওগুলো আমাকে দেখাবে, যদি আমার পছন্দ না হয় ওইটা আমি স্কিপ করে দিব, এর জন্য আসলাম। আর অ্যাস্টাসির কালেকশনগুলো ছেলেদের অনেক অনেক ভালো, ময়মনসিংয়ে ছেলেদের জন্য অ্যাস্টাসি হচ্ছে বেস্ট। তো উনি এখান থেকে ভাইয়ার জন্য কিছু জগার্স দেখতেছে, তো ভাইয়া আবার একটু কালারফুল পছন্দ করে তাই ওরকমই নিব। এই যে উনিকে সব মিলিয়ে শপিং, আর সাথে আছে পিৎজা, বাসায় গিয়ে পিৎজা অ্যাস্টাসির পক্ষ থেকে একটা গিফটও পেয়েছি, ওটা বাসায় গিয়ে দেখাবো। এবার কিন্তু উনিকে শপিং বেশি আমার থেকে, তবে আমি অনলাইন থেকে দুইটা জামা নিয়েছিলাম, ওগুলো আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে। আর এই যে উনিকে রাতে রাতে শপিং, আমার হাতেও আছে কিছু শপিং, আল্লাহ জানি আমরা কি রিকশায় এগুলো নিয়ে বসতে পারবো। কি অবস্থা, পুরা রিকশার মধ্যে করার পা রাখার জায়গা নাই, এত এত শপিং। আমার শপিং গুলো তো পাঠিয়ে দিছি আর আপনাদের কাছে, আমার এতগুলা না উনি সব তোমার এখানে। চলে আসলাম বাসায়, বাসায় এসে দেখি প্রায়নের জন্য কি যেন একটা পাখি কিনে নিয়ে আসছে। আপনারা দেখেছিলেন না আমি যেই মেলাতে গিয়েছি, বাসায় এসে শুনলাম প্রিয়তারাও নাকি ওই মেলাতে গিয়েছিল, তো প্রিয়তা ওইখান থেকে নিয়ে আসছে ছোট ছোট ব্যান্ড ক্লিপ। হ্যাঁ হ্যাঁ, কি মেলাতে কি কিনা সেডি হলো তা নিয়ে আর, একটা ল্যাপস্টিক, তারপরে একটা ব্যারেন্ড, তারপরে একটা দুইটা ক্যাকড়া, তারপরে একটা ক্যানের দুধ, তারপরে একটা আন্টি, তারপরে একটা আন্টি আছে তারপরে সাদিয়ার বুঝে আছে, প্রিয় তার অনেকগুলো আছে। আই যারা সবাই মেলাতে কিনছে, কিন্তু মেলাতে কিচ্ছু কিনি নাই। এই যে এগুলো কিন্তু আরও শপিং, এগুলো আরাফাত নিয়ে চলে আসছিল, এখানে অনিকেরও ড্রেস আছে আমারও ড্রেস আছে, বউ হয়েছি তাই তো সব কিছু এভাবে একদম মিলিয়ে ছিলিয়ে দিতে হইতেছে আমার পয়সা পয়সা। এই যে দেখেন একদম পুরা বাজার বসাইছি আমরা, বাজার এই সব কিছু শপিং এসে খুললাম দেখলাম, এখন পরে পরে অনিক দেখতেছি, অনিককে আমি একদম পছন্দ করে দিতেছি কোন শর্ট প্যান্টের সাথে, নাকি কি প্যান্ট বলে আচ্ছা জানি না, এটা জাস্ট মানে শর্ট প্যান্ট আমি বলি, তো শর্ট প্যান্টের সাথে কোন গেঞ্জি পরবে কোনটা কি পরবে না পরবে, তো এগুলো আমি অনিককে দেখাই দিতেছি, আর অনিক মডেল হয়ে এগুলোকে একটু পরে পরে একটু আপনাদেরকে একটু দেখাচ্ছে আর কি। অনিক ভাবতেছে আমি ওর ছবি তুলতেছি, কিন্তু আমি যে ভিডিও করতেছি সাথে এটা অনিক জানেই না। ওরে বাবা ভালোই তো লাগছে, আমি সব কিছু কিন্তু আমি মিলিয়ে ঝুলিয়ে দিচ্ছি যে এই কালারের সাথে এইটা পরো, এই কালারের সাথে ওইটা পরো, তো সব কিছু উনি পরে পরে দেখাচ্ছে। বাবা রে বাবা, খালি পায়ে আবার ঢঙও করতেছে। এই ব্ল্যাক আর হোয়াইট তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো তারপরে এখানে এই তো এই সব কিছু যে দেখতেছেন এগুলো হলো ঈদের জিনিস, মানে সব কিছু সব মিলিয়ে আমার আর অনিকের মিলিয়ে এগুলো হলো ঈদের, আর এটা আমি নিয়েছি হলো অনলাইন থেকে, ঈদের দিন তো পরবই, আপনাদেরকে সাজুগুজু করে তারপরে একদম ড্রেসটা পরে তারপরে দেখাবো। তো এটা আমার অনলাইন থেকে নেওয়া। তারপরে আরেকটা আছে, এর আগে বলে দিই এটা কিন্তু দিয়েছে হলো মা,
সরি মা না মামুনি, আর এটা দিয়েছে হলো মা, মানে টাকা দিয়ে দিয়েছিল, আমি কিনে নিয়েছি পছন্দ করে। আর এটা হলো সুমাপুর পক্ষ থেকে, এটা আড়ং থেকে নিয়েছি ড্রেসটা। আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ব্ল্যাকের মাঝখানে গ্রিন কালারের কাজ করা। তো এটা আমি খুলে দেখাচ্ছি অনেকের, এটা অনেক ড্রেস আমরা খোঁজাখুঁজির পরে এই ড্রেসগুলো পছন্দ হয়েছিল, তো এই ড্রেসগুলোই কিনা হয়েছে। কিন্তু আর কোনো ভালো পেলাম না, তাই আর কিছু কেনা হয়নি, এই কয়েকটাই কেনা হয়েছে, মাত্র এই দুইটাই আড়ং থেকে নেওয়া হয়েছে। সত্যি কথা, এবার আড়ংয়ে কোনো ভালো কোনো ইয়ে ছিল না। তো এইটা হচ্ছে আমার ড্রেস, তারপরেরটা আমি খুলে দেখাচ্ছি। এটাও এটা উনি কিনে দিয়েছে, এটা আমি এত বেশি ড্রেস এবার কিনিনি, বললামই তো চয়েস হয়নি, আর অনলাইন থেকে এত বেশিও নিইনি, ভাবলাম যে আড়ং থেকে নিব, কিন্তু আড়ংয়ে এবার গিয়ে দেখি ভালো কোনো ড্রেসই নিই। তো এটা হচ্ছে ফুল আমার এরকম একটা ড্রেস। তো সামনে একটু যে কি বলে এটাকে, কি দিয়ে কাজ করা এত কিছু বলতে পারি না, যাই হোক, এটার সাথে এই যে পায়জামা ওড়না এগুলো আছে, মানে ওড়না বলতে দুপাট্টা, এই যে দুপাট্টা এটার কালোটা, আর নিচে হচ্ছে এটার ইটা পায়জামাটা, আর হচ্ছে এখানে আছে হলো আমার সানগ্লাস। দেখি কি বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এইটা হলো সেলর থেকে আমি নিয়েছিলাম, আমি নিয়েছি, আমি তো জানতাম না এত টাকা দাম, এটা কত নিয়েছে যেন 3086 নাকি কত যেন নিয়েছিল। আর এগুলো হচ্ছে আমার মানে অনলাইন তো এডিট তো গেলোই, এগুলো তো আমার ড্রেস, আর এগুলো হচ্ছে আমার বাসায় পরার ড্রেস, সেট মিলিয়ে মিলিয়ে নেওয়া হয়েছে, এটার সাথে এইটা, তারপরে আছে ওইখানে আরেক সেট আছে, এখানে আমার মানে ইনারগুলো আছে, তারপরে এখানে আছে আরেক সেট, তারপরে ওইখানে আরও দুইটা, মানে এখানে আরেকটা আছে, ওইখানে আরেকটা আছে, মানে সব মিলিয়ে কয় সেট, 1 2, তারপরে 3, কয়টা হবে, 6-7টার মতো মনে হয় বাসায় পরার ড্রেস কিনছি। এই যে দুইটা টি শার্ট, মানে আমি ঠিক গুনি নাই, পছন্দ হয়েছে যেইটা আমি ওইটাই নিয়ে নিচ্ছি। ওইখানে আমার মানে বললামই তো, ওইখানে আমার সাইজের কোনো ড্রেসই ছিল না, মানে স্মল সাইজের কোনো ড্রেস নেই, তাই নিয়েছি আমি মিডিয়াম, যেগুলো আমার একটু হয়েছে ওইগুলো আমি নিয়েছি এগুলো। তো এইবার আমি দাঁড়ান আপনাদেরকে অনেকের ড্রেসগুলো দেখাই। অনেকের হলো এগুলো হলো ওই যে একটা গেঞ্জি, আর হলো 1 2 3 4 5টা হলো বাসায় পরার জন্যই কী বলে শর্ট প্যান্ট, আর হলো এই যে এটা হলো ওই যে ইয়েতে পড়ে যাবে থাইল্যান্ডে যাওয়ার সময় এই শার্টটা পরবে, এটা একটা শার্ট নিয়েছে হোয়াইট কালারের মাঝখানে, কেমন আমি একটু খুলে দেখাচ্ছি, জাস্ট পুরোটাকে খুলতে চাই না, এই যে এরকম আর কি। অনিক কিন্তু আগে হোয়াইট কালারের কোনো কিছু পরতো না, আমি আসার পর থেকে অনিককে হোয়াইট কালারের ড্রেস পরানো আমি শিখাইছি, বলছি যে আসলে অনিককে কিন্তু হোয়াইট কালার ড্রেস পরলে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, মানুষের কাছে কেমন লাগে সেটা জানি না, আমি ওরবো আমার চোখে কেমন লাগতেছে আমার হাজব্যান্ডকে, ওইটাই হলো মূল বিষয়। তো এই জন্যে আমি ওকে বলছি, আর ওকে বলতে হয় না, এখন যেহেতু আমি হোয়াইট কালার পছন্দ করি তাই হোয়াইট কালার পরে, তো এখানে আর কোনো হোয়াইট নেই। আর এই যে এইগুলো যা দেখতেছেন সব হলো ওই থাইল্যান্ড গিয়া ও যে ঘুরবে ঘুরবে ফিরবে ছবি টবি তুলবে, ওর জন্য এই সব কিছু আমি একদম সেট ধরে ধরে রেখেছি, এগুলো জাস্ট আমি এখন, আর ওই যে দুই জোড়া জুতো কিনছে, আর এই যে সব কাগজপত্র একদম মানে কাগজ পত্র বলতে প্যাক ট্যাক একদম অগোছালো হয়ে আছে, সব কিছু আমি এগুলো প্যাকেট করবো, মানে লাগেজে ভরবো, সব কিছু গুছিয়ে দিবো, আর আমার জামাগুলো তো আমি আবার লাগেজে ভরবো, কারণ ঈদের পর যেহেতু ইনশাল্লাহ বাড়িতে যাব, তো বাড়িতে কী কী করছি না করছি, কোন ড্রেস পরছি না পরছি সব কিছু দেখাবো। আর এই ব্যাগের ভিতরে উনি কাগজপত্র নিবে, এই জন্য এটা কিনা হয়েছে, সবসময় ক্যারি করবো ওই ব্যাগটা সাথে করে নিয়ে যাবো আর কি। তো যাই হোক, এই ছিল আমার ঈদের শপিং। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে ঈদের যে আরও ভিডিওগুলো আসবে, বাড়িতে যাবো ওই সব কিছু নিয়ে আরও কিছু ব্লগ। সো টাটা, বাই বাই, টাটা। And yeah, thanks for watching.